Assalamu alaikum. Beni nasıl buldunuz? 2021 yılı boyunca şükür şirketlerin de, aşkı jüvenil klasa, tomandırken şagotu canatçı, ben tomandı, jülacı bishoye profesör Muhammed Shah Yasin Arafat. Topluyor şirketlerin de, aşkı klasa, amra jüvenil bolik bishoğlu, otme alacına kurbu, tarporamra, amade otme otdaniye. সংক্ষিপ্ত কিছু আলোচনা করব তো আসো আমরা প্রথমে জীববিজ্ঞান সাথে পরিচিত হই তোমরা মাধ্যমিক পর্যায়ে জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছো এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসে তোমরা কেউ কেউ মেইন সাবজেক্ট নিয়েছো জীববিজ্ঞান আবার কেউ কেউ অতিরিক্ত সাবজেক্ট নিয়েছো তো যারা যারা মেইন সাবজেক্ট নিয়েছো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই তুমি যদি বাইরে থেকে ফোকাস করো তুমি জীবনে কোন একটা জায়গায় সেটা হতে পারবে কিভাবে বলি যদি মেডিকেল পড়তে চাও ডাক্তারি পড়তে চাও বাইরে থেকে ম্যাক্সিমাম পার্সেন্ট তো মেডিকেল ভর্তি পরীক্ষা আসে আরেকটা বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আমি নিজে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে পরীক্ষা দিয়েছিলাম আমি ইন্টার পাস করার পরে সেখানে বাইরে থেকে আসছে ফর্ম দশের এমসিকিউ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা থেকে যে কোনো একটা 25 নাম্বার 75 আর বাংলায় 10 19 15 25 100 আমি সেখানে বাইরে থেকে 50 আনসার করেছি আল্লাহর রহমতে মনে হয় 50টাই হয়েছে আর কেমিস্ট্রি আনসার করেছি আর ইংলিশ আর বাংলা আনসার করেছি তো আমি টিকে গেছি বিশ্ববিদ্যালয়ে এবং প্রথম সারি সাবজেক্টগুলো আমি পেয়েছি কিন্তু আমি পড়াশোনা করেছি জুলজি নিয়ে তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তোমরা বাইরে থেকে ফোকাস করো এই সাবজেক্টটাকে ফোকাস করো সাথে আরেকটা সাবজেক্টকে যদি তুমি ভর্তি পরীক্ষা ভালো করে রাখতে পারো বাংলা ইংলিশ তো আছে তুমি টিকে যাবে বায়োলজি সায়েন্স ফ্যাকাল্টিতে গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি বায়োলজিকে ভালো করে ফোকাস করো দেখো তোমাদের বায়োলজি হিউজ সিলেবাস বোটানি জুলজি জুলজির মধ্যে দেখো 12টি অধ্যায় আছে জুলজিতে 12টি অধ্যায় মার্ক হচ্ছে 100 তোমাদের 12টি অধ্যায়ের মধ্যে একটা ইয়ারে 12টা অধ্যায় পড়া সম্ভব না সেজন্য আমি প্রথম বর্ষে পড়াই 4 থেকে 5টা অধ্যায় আর দ্বিতীয় বর্ষে গিয়ে পড়াই 7 থেকে 8টা অধ্যায় অর্থাৎ যদি প্রথম বর্ষে পড়াই 4টা অধ্যায় দ্বিতীয় বর্ষে পড়াই 8টা অধ্যায় আর যদি প্রথম বর্ষে পড়াই 5টা অধ্যায় দ্বিতীয় বর্ষে পড়াই 7টা অধ্যায় আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো ঠিক আছে এরপর দেখো আমরা এখন মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব যে বায়োলজি শব্দটি আগে থেকে আসছে বায়োলজি শব্দটি গ্রিক ওয়ার্ড এটা বায়োস ঠিক আছে বায়োস মানে হচ্ছে আর জীব বা জীব ঠিক আছে আর লজস মানে জ্ঞান বায়োস মানে লজস থেকে আসছে লজস মানে কি জ্ঞান নলেজ তাইলে লজস মানে হচ্ছে কি নলেজ বায়োস এন্ড লজস এই ওয়ার্ড থেকে বায়োলজি শব্দের উৎপত্তি অর্থাৎ জীবন নিয়ে যে বিজ্ঞান জীবন নিয়ে যে পড়াশোনা এইটার নাম হচ্ছে কি জীববিজ্ঞান ক্লিয়ার বুঝতে পারছো জীববিজ্ঞানটা হচ্ছে কি বায়োস এন্ড লজস দুটো ওয়ার্ড থেকে আসছে বায়োস এর অর্থ হচ্ছে জীবন আর বা জীব আর লজস হচ্ছে কি জ্ঞান তাহলে বায়োলজি মানে কি জীব বিজ্ঞান জীবনের জন্য যে জ্ঞান আমরা জানি জানা প্রয়োজন যে বিজ্ঞানটা জানা প্রয়োজন ওই জ্ঞানের নাম হচ্ছে ওই লজের নাম হচ্ছে জীব বিজ্ঞান আশা করি তোমরা বুঝতে পারছো এবার দেখো বায়োলজি ব্রাঞ্চ দুইটা ব্রাঞ্চ আছে বায়োলজি এক হচ্ছে বোটানি উদ্ভিদবিদ্যা এক হচ্ছে জুলজি প্রাণীবিদ্যা ঠিক আছে উদ্ভিদবিদ্যা শুধু গাছ নিয়ে পড়াশোনা এখানে কোনো লিভিং অর্গানিজম মানে গাছ ছাড়া অন্য কোনো লিভিং অর্গানিজম নিয়ে পড়াশোনা উদ্ভিদবিদ্যা হয় না কিন্তু প্রাণীবিদ্যায় সব প্রাণী এমন কোনো প্রাণী বাদ নাই যেখানে এই জুলজি সাবজেক্টটার মধ্যে সকল প্রাণী নিয়ে আলোচনা আছে ঠিক আছে জুলজির মধ্যে কি সকল প্রাণী নিয়ে আলোচনা আছে মাকড়সা পিঁপড়া ছোট ছোট যে প্রাণীগুলো অ্যামিবা ঠিক আছে মানুষ আমাদের টোটাল যে বডি ফাংশন সব কিছু আলোচনা আছে কোথায় জুলজিতে আমাদের কিডনি লিভার আর যক সব কিছু নিয়ে প্যানক্রিয়াস যকৃত আমাদের এই মানে মস্তিষ্ক মান থেকে পা পর্যন্ত পড়াশোনা হচ্ছে কি জুলজি নিয়ে আমরা এখানে জানতে পারবো ঠিক আছে এবার দেখো বোটানি থাকবে 100 মার্ক জুলজি থাকবে 100 মার্ক অর্থাৎ বোটানি 100 প্লাস জুলজি 100 200 মার্ক থাকবে কোথায় বায়োলজিতে এখন নাম্বার ডিস্ট্রিবিউশন জুলজি নাম্বার ডিস্ট্রিবিউশন এমসিকিউ থাকে 25 সিকিউ 50 আর প্র্যাকটিক্যাল 25 ও থাকবে 100 নাম্বার ঠিক আছে এখানে তোমাকে যদি 80 পাও তোমাকে তুমি পাবে যে প্লাস
70 পারে দুই ভাগ হবে এ গ্রেড 60 কত যখন পাবা এ মাইনাস 50 কত যখন পাবা বি আবার 40 পারে কি সি সি গ্রেড এবং 40 এর নিচে যদি পাও 33 পর্যন্ত হবে কি ডি গ্রেড 33 নিচে যখন পাবা তখন হবে কি এ গ্রেড আমি আশা করি তোমরা এই ক্লাস দিয়ে ফোকাস করবে ঠিক আছে আচ্ছা এখন দেখো এখন আমরা এই জায়গাটা এই জায়গা আমরা পড়াশোনা হচ্ছে জায়গা পরে আলোচনা এখন এই জায়গা পড়াশোনা করতেছি ঠিক আছে দেখো পরে ভালো করে খেয়াল করো যে বায়োলজি শব্দটা কোথা থেকে আসছে বায়োলজির জনক কে জুলজির জনক কে বোটানির জনক কে দেখো আজকে প্রথম ক্লাস বলেই বলে দিচ্ছি তোমরা জানতে হবে তুমি কোথাও কিছু তাকে ভেবা দিতে তোমাকে জিজ্ঞেস করবে আপনি কি আপনার সায়েন্টিফিক নেম বলেন তুমি বলবা তো হোমো সেপিয়ান্স এই নামটা কোথা থেকে আসছে বায়ো থেকে আসছে বায়োলজির জনক কে বায়োলজি শব্দটা কে বলছেন এটা সম্বন্ধে বায়োলজি না কি প্রবর্তন করছেন আবার জুলজির জনক কে বোটানির জনক কে গাছের জীবন আছে এটা কে বলছেন এই ধরনের প্রশ্নগুলো ভাইবাতে করা হয় দেখো আমরা আবার প্র্যাকটিক্যালও যে পরীক্ষা প্র্যাকটিক্যাল একটা ভাইবা আছে এখানেও এই প্রশ্নগুলো করতে পারে এটা এটা হচ্ছে কি বেসিক কোশ্চেন মৌলিক প্রশ্নগুলো আমরা ওগুলাই আনসার করতে পারি না দুঃখের ব্যাপার হচ্ছে এটা দেখো বায়োলজি শব্দের প্রবর্তক মানে শব্দটাতে বায়োলজি এটা কি বলছে বিজ্ঞানী ল্যামার বিজ্ঞানী ল্যামার তিনি বায়োলজি শব্দের প্রবর্তক কিন্তু বিজ্ঞানী ল্যামার বায়োলজির জনক নন তিনি শুধু ওয়ার্ডটা বলছেন বায়োলজি এই বায়োলজি শব্দের প্রবর্তক হচ্ছে বিজ্ঞানী ল্যামার ঠিক আছে এবার দেখো বায়োলজির জনক কে বায়োলজির জনক হচ্ছে অ্যারিস্টটল ঠিক আছে বিজ্ঞানী অ্যারিস্টটল বায়োলজির জনক আবার তিনি জুলজির জনক কে বিজ্ঞানী অ্যারিস্টটল পৃথিবীতে যে কজন নামকরা বিজ্ঞানী আছে তার মধ্যে একজন হচ্ছে বিজ্ঞানী অ্যারিস্টটল বোটানির জনক কে উদ্ভিদবিদ্যার জনক কে উদ্ভিদবিদ্যার জনক হচ্ছে থিওফাস্টাস থিওফাস্টাস আর জুলজির জনক হচ্ছে কে অ্যারিস্টটল বায়োলজির প্রবর্তক নামকরণ ল্যামার কিন্তু উদ্ভিদবিদ্যার জনক থিওফাস্টাস হলেও গাছের লিভিং অর্গানিজম গাছের যে একটা লাইফ আছে জীবন আছে ঠিক আছে এটা কে বলছেন এটা বলছে উপমহাদেশের বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু এখানে স্পেস নাই বলে আমি স্যার জিনিসটা লিখলাম না এই স্যার জগদীশ চন্দ্র বসু স্যার জগদীশ চন্দ্র বসু ঠিক আছে তোমরা বুঝতে পারতেছ না ক্লাস ক্লিয়ারলি দেখো এখন আমরা আলোচনা করব যে শ্রেণীবিন্যাস প্রথম অধ্যায় ঠিক আছে প্রথম অধ্যায় কি আছে শ্রেণীবিন্যাস তোমাদের ফার্স্ট শব্দে আছে কি শ্রেণীবিন্যাস তো দেখো শ্রেণীবিন্যাস দুই রকম এক হচ্ছে নন কর্ডেট নন কর্ডেট সি এইচ ও আর ডি এ টি অর্থাৎ বাংলায় যদি বলি নন কর্ডাটা নন কর্ডাটা আর একটা হচ্ছে কর্ডেট সি এইচ ও আর ডি এ টি কর্ডের পানি কর্ডেট এই দুইটারই আলাদা আলাদা শ্রেণীবিন্যাস আছে তাহলে দেখো নন কর্ডের কারা আবার কর্ডের কারা নন কর্ডের হলো ওই সকল প্রাণী যাদের মেরুদণ্ড নাই আর কর্ড কি যাদের মেরুদণ্ড আছে দেখো এই কর্ডের ক্লাসিফিকেশনটা কি ক্লাসিফিকেশনটা কি কর্ডের ক্লাসিফিকেশন দেখো আমি এগ্রিকালচার এবং জুলজি দুটো সাবজেক্ট পড়িয়ে থাকি এর আগের যে ক্লাস কৃষিকের যে ক্লাসটা আমি দুটো আপলোড দিয়েছি সেই ক্লাসটা তোমরা দেখবা যারা জুলজিতে ক্লাস করতেছ সেখানে আমি ফিশের ক্লাসিফিকেশন বুঝাতে যাই কৃষিকের ওদেরকে সেখানে ক ডাটা করবে পুরা শ্রেণী বিন্যাস পাঁচটা শ্রেণী সব আমি দিয়ে দিয়েছি তাহলে ওইটা তোমরা যদি দেখো এই ক্লাসটা তোমরা ক ডাটা করবে ক্লাসিফিকেশন সেখানে জানতে পারবে যেহেতু আমি এইটা নিয়ে একটা ক্লাস অলরেডি কৃষিকে আপলোড দিয়ে দিয়েছি একই পেজে তোমরা যে পেজে অ্যাড আছো সে তোমরা দেখলেই হয়ে যাচ্ছে তারপরও না বুঝো কমেন্ট করবে আমি আবার একটা ক্লাসিফিকেশন তোমাদেরকে নেক্সট ক্লাসে আদার করে আমি আবার বোর্ডে লিখে দিব ঠিক আছে যেহেতু লিখে দিয়েছি বুঝে দিয়েছি সেহেতু ওই ক্লাসে তোমরা দেখবা এখন আমরা আসি নন কর্ডের পর্বে পানি নিয়া নন কর্ডের পর্বে পানি নিয়া নন কর্ডটা কারা দেখো নন কর্ডটা হচ্ছে প্রোটোজোয়া প্রোটো জোয়া পরিফেরা পরিফেরা নিডারিয়া নিডারিয়া অ্যানিডা
any leader ঠিক আছে দেখো বড় দিকে খেয়াল করো প্রোটোজোয়া পরিফেরা নিডারিয়া এন্ড লিডার আমি বড় দিকে লিখেছি বড় দিকে খেয়াল করো প্রোটোজোয়া পরিফেরা নিডারিয়া এন্ড লিডার দেখছো বড়ে তারপর পাশে হচ্ছে প্লাটি p l a t y প্লাটি হেলমিনথেস h e l m i n t h e s প্লাটি হেলমিনথেস বুঝতে পারতেছো ছয় নাম্বার হচ্ছে মোলাস্কা এম ও ডাবল এল ইউ এস সি এ সাত নাম্বার হচ্ছে আর্থ্রোপোডা এ আর টি এইচ আর পি ও ডি এ আর্থ্রোপোডা আমি আশা করি তোমরা আমার লেখাগুলো বুঝতে পারতেছো যদি না বুঝো তোমরা ক্লাসটা দেখবে জুম দিয়ে দেখবে দরকার হলে দেখবে বুঝতে পারছো কিনা ঠিক আছে সাথে আর্থ্রোপোডা আটে হচ্ছে একাই নোড আর মাটা ই সি এইচ আই এন একাই নোড ডার মাটা ডি ই আর এন এ টি এ তাহলে প্রোটোজোয়া পরিফেরা ইউক্যারিয়া এন্ড লিডার প্লাটিহেলমিনথেস মোলাস্কা আর্থ্রোপোডা এন্ড একাই নোড আর মাটা তোমরা বোর্ড দিয়ে খেয়াল করো বোর্ড দিকে ভালো করে খেয়াল করো তোমরা বোর্ড দিয়ে খেয়াল করলে লেখাগুলো আশা করি বুঝতে পারবে ঠিক আছে আর একটা পর্ব নবম পর্ব হচ্ছে নেমাটোডা নেমাটোড নেমাটোডা তাহলে কমের দুটি পর্ব হচ্ছে টোটাল নয়টা আর কর্ডস পর্ব হচ্ছে টোটাল দশটা ঠিক আছে আমি আশা করব তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ তোমাদের সুবিধার জন্য আমি আবারও নন কর্ডেড নন কর্ড হচ্ছে নয়টা পর্ব নয়টা ভালো করে খেয়াল করো নন কর্ড হচ্ছে কি নয়টা পর্ব ঠিক আছে দেখো ভালো করে খেয়াল করো নয়টা পর্ব ঠিক আছে ভালো করে বোর্ডের দিকে খেয়াল করো আমি এখন এই পর্বগুলো সংক্ষিপ্ত করে দিই প্রোটোজোয়া কারা এরা হচ্ছে অতি ক্ষুদ্র প্রাণী যেমন অ্যামিবা এককোষী প্রাণী এ এম ও ই বি আমি হচ্ছে কি এককোষী প্রাণী পরিফেরা পরিফেরা পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত এরা ছিদ্রাল প্রাণীও বলা হয় পরিফেরা পর্বের প্রাণীদেরকে ছিদ্রাল প্রাণীও বলা হয় যেমন এসকাইকার যেমন এসকাইকার ঠিক আছে দেখো বড় দিকে দেখো প্রোটোজোয়া পরিফেরা আমি বড় লিখে দিয়েছি বড় দিকে তোমরা ভালো করে খেয়াল করো নিডারিয়া পরিয়া নিডারিয়া হচ্ছে নিডারিয়া পর্বের পানি তারা নিডারিয়া হচ্ছে এরা সমুদ্রে থাকে নিডারিয়া পর্বের পানিরা এদেরকে সমুদ্রের ফুলও বলা হয় ফ্লাওয়ার অফ দা সি ফ্লাওয়ার অফ দা সি এক হচ্ছে অ্যানিলিডার এদের দেহে খন্ড খন্ড আছে অর্থাৎ কেঁচো জো এরা হচ্ছে অ্যানিলিডার পর্বের অন্তর্গত তোমরা তো বায়োলজি পড়ছো মাইন্ডিন আমি আশা করি তোমরা বুঝতে পারছো ডিটেল আমি লিখতেছি না কেমন বইতে আছে এটা হচ্ছে প্লাটি হেলমিনথেস প্লাটি মানে কি প্লাটি মানে চ্যাপ্টা হেলমিন মানে ক্রিমি প্লাটি হেলমিন মানে হচ্ছে চ্যাপ্টা ক্রিমি এক্সাম্পল কি দিব ফ্যাসিওলা হেপাটিকা ফ্যাসিওলা হেপাটিকা হেপাটিকা ঠিক আছে এরপর হচ্ছে মোলাস্কা মোলাস্কা কারা জিনুম শামুক এদের খোলক দেহ খোলক দ্বারা আবৃত এই জন্য কি বলবো মোলাস্কা এনিমাল ঠিক আছে এরপর হচ্ছে আর্থ্রোপোডা প্রাণী জগতের সর্ববৃহৎ পর্বের নাম কি আর্থ্রোপোডা সকল পোকা মাকড় মাকড়সা তেলা পোকা এবং কি চিংড়ি যে আমরা খাই এটা আর্থ্রোপোডার অন্তর্গত একাই নোডার মাটা কারা এরা কাটা মানে স্টারফিশ তারা মাছ কাটা কাটা দেহ পায় না কন্ত মানে খেয়ে একাই নো ডার মাটা বুঝতে পারতেছো ক্লিয়ার এরপর হচ্ছে নেমাটোডা নেমাটা কারা এরা গোল প্রিমি ফাইলেরিয়া কিমি উচেরিয়া কোন প্রাপ্তি বইতে আছে দেখবা এক্সাম্পলে এরা গোত্র করে যে নেমাটোড এরা কি করে এরা গোত্র সৃষ্টি করে ঠিক আছে বড় দিয়ে খেয়াল করো ভালো করে বড় দিয়ে খেয়াল করো আমি আশা করি তোমরা বোর্ডের লেখাগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ঠিক আছে তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে স্যারকে বলবা যে স্যার আমি ওই জায়গাটা বুঝি না কমেন্ট বক্সে বলবা আমি তোমাদের কমেন্ট বক্সে দরকার হলে বুঝে দেব ঠিক আছে
ঠিক আছে যে এটার নামটা কি ঠিক আছে আশা করি সবটা দেখতে পাচ্ছেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসটা হচ্ছে প্রথম ক্লাস তোমাদের সাথে আমার আমি আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো আর সামনের যে ক্লাসগুলো আমি আরো ভালো করে তোমাদেরকে এগুলো উদাহরণ সহ লিখে দিব যেহেতু আজকে প্রথম ক্লাস এজন্য ক্লাসটাকে বেশি লেন্থি বললাম না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই মাস্ক পরিধান করবে এবং ঘন ঘন সাবান দিয়ে হাত ধুবে ঠিক আছে অ্যাজ এ স্টুডেন্ট অফ সায়েন্স তোমার উচিত নিজেকে সচেতন রাখা পরিবারের সবাইকে সচেতন রাখা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এই বলে আমার আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ